সবাই কইলো বরে জিদের তারিফ কইলো খদিব 100 রাকাত নফল নামাজ পড়তো আর মতবাই তে বুঝতে ভুলই দে শয়তান মতবাই সকুটি বজন নামাজ পড়কে টান্ডা মেজাজে তো জগত গই গই দে এই খান নি খড়ে কি পড়ি কি পড়ি নামাজ পড়ি খড়ে গই গই দে কে নামাজি বললো নুরুন নবীর প্রেম ছিল না ঠিক না 100 রাকাত নামাজ পড়তো হ্যাঁ কোনোদিন কেউ বলতে পারবে না ও এক অক্ত নামাজ কাজা করেছে তা জানি বে ফত্তি নিমিতে ডাকত বই দেখতে মানে হত সিটিং ওড কোনোদিন বলে কেউ হইতে তো নিতে এক রাকাত নামাজ কি করি কি এজিদের ছেলে গদে এজিদের বুয়া গদে এজিদের বুয়া গদে আর বাবার মতো মনাবেক এজিদ ইতের মতো সিটিং দুনিয়া নুয়াছিল হই দেখনে এজিদের ছেলে গদে খারে গদে আর বাবার দিকে সিটিং আর দুনিয়া নুয়াছিল কে নিজের ছেলে বলতেছে আমি নিজের চোখে দেখেছি আমার আব্বা জান শরাব পান করত মাসির দরদ বেশি কোয়াগত নার বাপ সিটিং কইতকদে ফরজগার এসা এজিদি তরিকার ভির ও এজিদি তরিকার ভিরে ভাই কথা ঠিক হই এজি তো এজিদি তরিকার ভির আহা আল্লাহ এরকম জালিম হলো তুন ইসলামের হেফাজত করক হ্যাঁ সাই কি আর উগাই শেখ হওয়া কাড়া এহেজান গ্রুপ নাম কেন ওপন ফুট বাজে এখন কোন গজব হ্যাঁ নাই সে তো জীবে নারে রাসাল তোরে ফালতু চলো কেন হই গজবই কেন তো নাই সে দে ইন্নাল লাযিনা ইউজুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তারপর কত ওয়া আদালাহুম আযাবা যারা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মশকারি করিব বিয়াদবি করিব কষ্ট দিব লানাহুমুল্লাহ ফের দুনিয়া আগেই তো দুনিয়া তো আল্লাহ তের বেইজ্জত করাইব ঠিক না এহসান এসো এহসান এহসান কে আপনারা এহসান করেন এই এহসান গোটা দেশের জন্য রহমত কেন রহমত নাজিল করে গেছে নাম দিয়ে বড় সুন্দর এহসান হবে লেভেলে শরিয়াত এসো কল লেভেলে মাল শরাফ এসো লেভেল কি শরিয়াত মাল শরাব খাইলে না বুঝি বগন ফুট বউর মারা কর না কি ডাক আয়ন ওরে বাইল কইলে দয়াল নবীর লো বিয়া দবি করি দে নারা রে সাল তরে কি হই দে ফালতু খোয়াগাড়া মেটেলে গর আন ভাই তারা হে খোয়াগাড়া আহা বুক কল যা লাগে কল যা লাগে এই মিয়া হে ফালতু সলোগান তুই কই ফেলি হইয়ে না হইয়ে না অন্য না আছে না আহা ইবের আবার তফসির করার নারামানি ফারসি ইবের আবার তফসির করার হত সিটিং ও আর পুতের ফোড়া বেশ কমাইনি হনমিকের ফোড়া বেশ কমাইনি নইলে কেন এত কথা কই এ নাইব রসুলদেরকে আপনারা যে স্মরণ করেছেন আল্লামা সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ আলাই আর একজন আশিক রসুল মুফতি নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ আল্লাহ ওনারা দুজনকে আলা মকান জান্নাত নসিব করুক আর বড় করি হন ওনারা তো যদি কষ্ট ন লাগে এন্ড সামনে বই তারিবেন বৃষ্টি এনাকান রহমত বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয় ইয়ান আল্লাহ চিন্তা করা হচ্ছে না মানুষ যা ওইন বহুত বেশি ওইন আল্লাহ আপনাদের প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণা মাফ করক সরকার নবীর খুশবু দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করক আমাদের থেকে যে মাসটা বিদায় নিল মাহে মহরম
করবলার মাস ফোয়াজা যেগুন সামনে মাথের কমিটির ভাই হলো অনুদগুরকে তারার আশেপাশে কয়েকজন বইন তাহলে যে মাসটা আমাদের থেকে বিদায় নিল এটা হলো মাহে বড় করে কনা মাহে মরম মাস ইবে সফর মাস আইদ দিবে মাহে রবিউল মিলাদ মুস্তাফার মাস দুইজন খাস্তি আল্লামা সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ আলাই মুফতি নইমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই এই দুজন পাপা পাকাপোক্ত সুন্নি এবং বাতিল ফেরকার জন্য তারা খুব সতর্ক এবং মজবুত হালতের মধ্যে ছিলেন সুবহানাল্লাহ কারণ করবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজিদ বাহিনী 22,000 সৈন্য যে গেরাও করে ফেললো এই 22,000 সৈন্যর মধ্যে 7,000 ছিল হাফেজুল কোরআন আর 3,000 ছিল জগৎবাজার মুফতি ইজিদের বাহিনীর দলের মধ্যে 7,000 হাফেজ সাহেব 3,000 ও বড় করে কনখন সাহেব মুফতি সাহেব তাহলে বেয়াগুন মুফতি বিয়াস দিনও আর বেয়াগুন হাফেজ সাহেব বিয়াস দিনও ইবে দলল দে এজিদি আর জিবে হোসাইনি দলত তাইব ইবে সাধারণ কো ব্যক্তি হইল ইবে দামিয়ান তোলায় তোলায় থাকিব না কোন ভুল আর ভাই আব্দুল নবী গকানি ইবে সুন্নি জামাত আর আল্লাহ কো বড় ফিলেন ন এইসব কামনি না ঠিক ন এ আছে গো রসুল আর ভাই তারা হকানি আলেমল বইডে আছে দে যগুর রসুল পাকের পক্ষে কথা বলে ওলি আল্লাহর পক্ষে কথা বলে কিয়ামত পর্যন্ত মরেও যে তারা যদি দুনিয়া থেকে চলেও যায় কিয়ামত পর্যন্ত তাদের নামের উপর গোটা দুনিয়া জিকির করতে থাকবে আমার দয়াল নবী বলতেছেন যারা ওলাদ রসুলকে ভালোবেসে মারা যাবে মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত যারা আওলাদ রাসূলকে ভালোবেসে মারা যাবে আমার দয়াল নবী বলে তাদের কবরকে দুনিয়ার মানুষ যদি জিয়ারত নাও করে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই আশিক রাসূলের কবরকে জিয়ারত করবে তাদের কবরটা জিয়ারতের স্থান হয়ে গেল কিয়ামত পর্যন্ত জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত কিয়ামত পর্যন্ত তাদের কবরকে হাজার হাজার রহমতের ফেরেশতারা জিয়ারত করতে থাকবে ওলাদ রাসূলের ভালোবাসি মরে গেল কিয়ামত পর্যন্ত কবর তো শান্তি পাবে হাসর তো কাম বড় করে কোন না তুই আল্লাহ আজিয়া ওলাদ রাসূলের ভালোবাসিলেন নাইব রাসূলের ভালোবাসিলেন অনরাজে সহযোগিতা করি স্মরণ করতে লাগগন ইয়েন প্রতিদান আজিয়ান কিয়ামতের দিন এই আশিক রাসূল নইমুদ্দিন আল কাদেরীর সামনে রাখি সুলাইমান আল কাদেরীর সামনে রাখি সামনে দয়াল নবীকে সামনে রেখে সালাম দিয়ে দিয়ে জুলুস করে করে আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো বড় করি হ এ বিশ্বাস আছে তো না নাই বাতিল ফারকা জিয়ারত নাই দোয়াও নাই কিছু নাই মরে গই গই ফাতিয়াও নাই কিন্তু সুন্নি জামাত হক আশিক রাসূল ভালোবাসা যদি বরাবর থাকে দয় দুনিয়ার তো ইজ্জত পাইয়ে পাইয়ে সম্মান পাইয়ে পাইয়ে দুনিয়ার তো যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আশিক রাসূলদেরকে আশিক রাসূলরা সম্মান করবে আর একটু বড় করে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ বানা দো মেরে সিনে কো মদিনা নিকালো হো বগর গম সে এ সফিনা সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে চারিয়া আপনি যারা কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহ মাওলানা মুহাম্মদ এই দুনিয়া খেলার গর ভাঙ্গ যাইবে দুই দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ মাওলানা মুহাম্মদ কাফনের কাফর ফরিতে হবে কেউ তো বসতে পারবে না দনিতা কো গরিবতা কো আজরাল কাউকে ছাড়বে না আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে ঔলাদ রসুলকে ভালোবাসার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন ঔলাদ রসুলের ভালোবাসা বড় নিয়ামত যারা ঔলাদ রসুলকে ভালোবাসবে কবরে হাসরে ফুলজারাতে আমার দয়াল নবী আশেক রসুলদেরকে ভালোবাসবে ঠিক না একটু বড় করে বলেন আহা আমার পেয়ারা রসুল একদিন আজকে বৃহস্পতিবার জুমার রাত আগামীকাল শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ে আমার দয়াল নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে যখন গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে দেখে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ কারণ আমার রসুল পাক যদি হুজরা মুবারাকায় বসে থাকতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখতেন মা ফাতেমার সম্মানার্থে দয়াল নবী দাঁড়িয়ে যেত আর মা ফাতেমা দয়াল নবীকে দেখলে বসা থাকলো আমার দয়াল নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যেত দয়াল নবীর সম্মানার্থে দিয়ে জানিয়ে না মা ফাতেমা সুন্নত মা ফাতেমার সম্মানার্থে দয়াল নবী তিয়ে জানিয়ে নো আর রসুল সুন্নত বড় করে গানা আজকাল দেখা না তিয়ে এরে নবীর সালাম দিলে ইয়ে নো বেদাত হর না কোনো ভুল হর কিন্তু নেতা ইয়ে বিলে কইলে গন্ডাকে গন্ডা লই দো তিয়ে দা দে কত সিটিং আর ফুটাইন খর কি আর কি একা না দয়াল নবীর লি তিয়ে লি কি খর বেদাত অথচ নেতাইয়ের বিলে হলে তিয়ে লে ফোয়াগো দুয়াই তো দো লাইন ধরি উও লই দো তো ভাই না কোনো ভুল হর আল্লাহ কে আমার পর্যন্ত দয়াল নবীকে মহব্বত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো আমার পেয়ারা রসুল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন জুমার দিন ফজরের নামাজ পড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পেয়ারা রসুলকে মহব্বত করতে লাগলেন আয় আব্বা রসুল আজকে খুব তাড়াতাড়ি সাত সকালে চলে আসলেন আপনাকে দেখে মন খুশি হয়ে গেল এমন তো অবস্থায় নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুনু ভাই নানাকে জড়িয়ে ধরলেন আয় মা আমি আজকে তাড়াতাড়ি এসেছি একটা উদ্দেশ্য নিয়ে আব্বা রসুল বলেন আজকে জুমার দিন শুক্রবার আমার নাতি দুনুটাকে সুন্দরভাবে গোসল দিয়ে
মসজিদ নববীর সামনের কাতারের মধ্যে পাঠিয়ে দিবে। আমি রসুল মিম্বর থেকে দেখে দেখে আমার নাতি দুনুটাকে সাহাবাই কেরামকে বয়ান দিতে থাকব। সৃষ্টি জাতের হৃদয়ে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের হৃদয়ে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, সেজ মানায় এলেন যিনি, সেজ মানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনিয়ায় বারে রবিউল আউয়াল, সিজদায় পড়িয়া রসুল খান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনিয়ায় সালা দুনিয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, যে কাজ করলে আল্লাহ খুশি হবে, দয়াল নবী খুশি হবে, ওলাদ রসুল খুশি হবে, আল্লাহর ওলিরা খুশি হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সেই কাজ করার তৌফিক দান করো। ভাইরা মুরব্বীরা শোনেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবী বলতেছেন, ওরে মা, আমার নাতি হাসান হুসাইনকে সুন্দরভাবে আজকে জুমার দিন গোসল দিয়ে মসজিদে নববীতে তাড়াতাড়ি পাঠাই দিবে, সামনের কাতারের মধ্যে আমার নাতি দুনুটাকে বসাইব। আমি দেখে দেখে আমার নাতি দুনুটাকে দেখে দেখে বায়ানে মোবারকা দিতে থাকব। শুক্রবারে গোসল করেন আর রসুলের সুন্নত, কারো যদি শরীরে অসুস্থতা থাকে, বিমারি থাকে, শুক্রবারে গোসল করলে বিমারি চলে যাবে, শরীর থেকে যত ফানি পড়বে এত গুণা ধরতে থাকবে। শুক্রবারে গোসল করবেন জুমার দিন। আসেন ভাইরা মুরব্বীরা শুনেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মসজিদে নববীতে পাঠাই দেওয়ার জন্য দয়াল নবী বলে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজান দিলেন, 10 মাইল 20 মাইল 50 মাইল দূর থেকে মসজিদে নববীর দিকে যাচ্ছে মানুষ জুমার নামাজ পড়ার জন্য, কেননা দয়াল নবীর পিছনে নামাজ পড়লে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অন্যদিন মুসল্লি কম হলো, শুক্রবারে মুসল্লি বেশি, মসজিদে নববী ভরপুর হয়ে গেল। ফেরা রসুল বয়ানে মোবারকা শুরু করে দিলেন, কিন্তু দেখতেছেন হাসান আর হোসেন মসজিদ নববীতে দেখা যাচ্ছে না। আহা, আমি আমার মেয়েকে ফাতেমাকে বলে আসলাম নাতি দুনুটাকে তাড়াতাড়ি পাঠাই দেওয়ার জন্য, কিন্তু এখনো দেখা নাই। আমার পেয়ারা রসুল বায়ান দিতে লাগলেন, সামনের দিকে তাকাইতে লাগলেন, বায়ান দিতে লাগলেন, সামনের দিকে তাকাইতে লাগলেন। অন্য দিন থেকে বায়ানের মাত্রা একটু আমার পেয়ারা রসুলের বেশি হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমার দয়াল নবীর আজকে বায়ান মোবারকা বেশ হচ্ছে, তোর মধ্যে মনে হয় কাউকে না কাউকে দেখতেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আহা, জলিলুল কদরের সাহাবা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় রইলেন। আহা, আমার রাসূল বায়ানে মোবারকা দিচ্ছে, মনে হয় কাউকে না কাউকে কুষতেছে। এই চিন্তার দ্বারা করতে করতে হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দুনুটাকে ডেকে, ও বাবা, তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও, তোমার নানা তোমাদের জন্য পাগল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে মসজিদে নববীতে চলে যাও, যদি জায়গা না পাও পিছনে বসে যাবে, জায়গা যদি হয় সামনে চলে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আদব, জায়গা না পাইলে কোথায় বসবেন? পিছনে বসবেন, আর জায়গা পালে সামনে বসবেন। কিন্তু বর্তমান যুগে এমন এমন ক্যাপিটাল নেতা আছে যারা পিছনে আসলে কিন্তু সামনের কাতারে আগে চলে যায়, এরকম মানুষকে কষ্ট দিয়ে দিয়ে চলে যায়। এরকম বহুত আমাদের ডিজাইনের মুসল্লি আছে না, ঠিক না? আল্লাহ গুলোর থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। দয়াল নবী
बयान मुबारक दिच्छेन मस्जिद नबवी ते हजार हजार मुसल्लि एसे गेल কিন্তু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখা যাচ্ছে না আমার দয়াল নবী চিন্তা করতে লাগলেন নাতি দুনুটা কোথায় গেল ফাতেমাকে সকালে বলে আসলাম এ বলতে না বলতে মা বাবা তোমার রাদিয়াল্লাহু তাআলা খা ছেলে দুনুটাকে সুন্দরভাবে গোসল দিয়ে আ বাবা তাড়াতাড়ি মসজিদ নববীতে চলে যাও যদি জায়গা না পাও পিছনে বসে যাইবে নামাজের পরে নানা জানেনলে দেখা করবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাই মসজিদের দিকে রওনা দিলেন এক ভাইয়ের খাদের উপর এক ভাই হাত দিয়ে মসজিদ নববীর দিকে আসতে লাগলেন চেহারা দুনোটার লাইটের মতো জ্বলতে লাগলো একটু জোরে বলেন আস্তে আস্তে মসজিদ নববী ভিতরে বাদে বারান্দাও ফিল আপ হয়ে গেল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিছনে দাঁড়ায় রইলেন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার দিকে তাকায় রইলেন আ কিভাবে চোখ বরাবর পড়ে কিনা ইমাম হাসান একটু সিধা ছিলেন আর ইমাম হুসাইন একটু চালাক ছিলেন আর ইমাম হাসান বলে ভাই পিছনে বসে যাও যাওয়ার কোনো সুযোগ নাই মসজিদে মুসল্লি ভরপুর এ কথা যখন বললেন ইমাম হুসাইন বলে বলবো বসবো না একটু করে যদি নানার নজরে পড়ে যায় আ নানা পর্যন্ত পৌঁছার একটা সুন্দর রাস্তা হয়ে যেতে পারে উচ্চস্বরে বলুন সুবহান সালা দুনিয়া जमी मेली नहीं होती जमन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता सारा दुनिया मोहब्बत के मूल वाले से वज़्ज़बा सुनो लोगों ये जिस मनो में समझाए ओ मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं हो ता सारा दुनिया अल्लाह कयामत पर्यंत औलाद रसूल के भालोबासार तौफिक दान करो भालोबासार दाम बेशी औलाद रसूल के भालोबासले कबरे हाजरे फुलसराते तोलाय तोलाय दाम बेड़े जाबे अरे हसान और हुसैन रदियल्लाहु तआला अन्हुमा मस्जिद नबवीर पीछे आमार दयाल नबी नूरानी नबीर चोख मुबारक नाती दुनुटार दिके गेलेन तेरी सूरत खेलिए है आया है सूरा नूर का तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का আমার দয়াল নবীর নসলে পাক নূর নূর গনা বড়গরি গ আর বড়গরি সুবহানাল্লাহ 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 তাড়াতাড়ি আমার দয়াল নবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাতি দুনুটাকে দেখতে লাগলেন দেখার পরে সাহাবাই কেরামকে বলতে লাগলেন এই আমার সাহাবীরা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাব আহলুল জান্নাহ আপনাদের বেহেশতের সরদার যুবকদের সরদার দুজন মসজিদ নববীর পিছনে এসে গেছে আপনাদের পিছনে ঔলাদ রাসূল হাসান হুসাইন যেগুলো জান্নাতি যুবকদের সরদার এসে গেছে সাহাবায়ে কেরাম সবাই আ দেখতে লাগলেন লাইটের মতো জ্বলতে লাগলো একটু জোরে বলেন আরে মনে মনে ভাবতে লাগলো শুধু তাই নয় মা বাবা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার হাসান হুসাইন যদি রাতে ঘরে থাকতো আমি কোনোদিন বাতি জ্বালাই নাই আহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এমন দয়াল নবী আমার নসিবে ধরেছে দয়াল নবী যদি ঘরে থাকতো রাতে আমার জীবনে আমি কোনোদিন বাতি জ্বালাই নাই বড় করে গো না জ্বলেন না সিরাজুম মনি বড় করে হ
हसन हुसैन रदी अल्लाह तआला कुमार सौ सौ आई गई हुई आ मस्जिद नबवीर मध्यखान एक रास्ता हो गेलो। इमाम हुसैन बोलते लागलो अरे भाई आमरा जदि पीछे बसे जेतम ताहले रास्ताटा सुजुक हतो ना एखन डायरेक्ट नाना पर्यन्त पहुँचते पारबो एरकम एकटा रास्ता हो गेछे। हसान और हुसैन रदियल्लाहु ताआला अन्हुमा तारा दोनों जन दूर दिलेन नाना जान शरीर मुबारक जड़िए धरलें गला मुबारक जड़िए धरलें आमार दयाल नबी जुबाने पाके नाती दोनोटाके चुमा दीते लागलें। इमाम हसान हुसैन दयाल नबी के चुमा दीते लागलें उच्चस्वरे बोलुन सुभान सुमा दें ना मोहब्बत करें ना आहा एडर भीतर मुसल्ली तो मुसल्ली सहाबी तो सहाबी सहाबी तुनो खुदुओ मुनाफिक ऐसे कहो ना आसना इमामेर फिजुदी नमाज पढ़ी अब सात दुआ नो तीमा में समालोचना गौरते आसना हाँ ए सहाबीर भीतर आप दयाल नबी जुबाने पाके कोई दे अन्य धर्मेर मानुष आरे इल्ले करी कष्ट नो दे এরকম করে ইসলামের ক্ষতি না করে যেভাবে মুনাফিক মুসলমান হলে আর বেশি ক্ষতি করি ফেলাইয়ে ঠিক না একদম বড় করে কো না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার মুনাফিকের জায়গা একবারে শেষ দরজাত লাশ সানদ দজগ দবাই যাবে কইতে মুনাফিকি নগর গো ইসলামের নাম বেজ ধরি ফকাবর ফাগরি জুব্বা পরে দয়াল নবীর বিরুদ্ধে সমালোচনা করে আওলাদ রাসূলের বিরুদ্ধে সমালোচনা করে আওলি আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করে শুধু তাই নয় দেড় হাজার বছর পরে এসেও এখনো এজিদের প্রশংসা করতেছে এরকম রানিং এজিদ বাংলাদেশে আছে কোন আছে রানিং এজিদ রবিউল আছে নাম্বার বাট রানিং এ জিদই দেখো ইমাম হুসাইনের হযরত নগর ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা হুন নগর হযরত গ দেখারে এ জিদের হযরত করে তইলে এ জি সাহেব এ জিটি 2000 বছর আগে ন দইলো এখন এ জি সাহেবের উকো সোকারাত আই গই গই ঠিক নি আহা রাবে দি গারে জি সি ইয়া মুতাজিলা ওয়াবি জবরিয়া কবরিয়া খাজাইয়া গজাইয়া যত আছে বিয়াগুন একদল এগুন বিয়াগুন এক কিয়ামত পর্যন্ত আসলের মধ্যে ইমাম হুসাইন আওলাদ রাসূলের মহব্বত করিব দে ওলি আল্লাহর মহব্বত করিব দে একটা দল থাকবে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হুসাইনি দল মোর মাস গেই কইদে সুন্নিদের ফারাই ফারাই মিলাদুন নবী ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হইয়ে না কারবালার মাহফিল হইয়ে না কিন্তু কোনো বাতেলর ফারাত খামিবে আসিল নিয়ে আসিল নিয়ে লামা জাগা বিয়লর ফারাত আসিল নিয়ে ওয়াবি ফারাতিবে আসিল নিয়ে ওর ন কিয়ামত পর্যন্ত ওলাদ রসুলকে ভালোবাসবে এরকম একটা ফারা থাকবে এরকম একটা দল থাকবে সেটা হলো হুসাইনি দল কিয়ামত পর্যন্ত ওলাদ রসুলের জিকির করবে ওলাদ রসুলের ভালোবাসিব আমার রসুল যে জন্য বলতেছে এমন কতগুলো আশিক রাসূল থাকবে এত কঠিন সময়ের মধ্যে মুসিবতের মধ্যে আমার আওলাদ রাসূলকে ভুলবে না সেই জন্য তাদেরকে আমি রাসূল পুরস্কার ঘোষণা করতেছি মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে নিজের জীবন পরিচালনা করবে যারা আওলাদ রাসূলকে ভালোবেসে নিজের জীবনকে বিলীন করবে যারা আওলাদ রাসূলকে ভালো বেশে বেশে নিজের জীবনটা কবরের মধ্যে দিয়ে দিবে ওর কবর যদি দুনিয়ার মানুষ জিয়ারত না করে আমি রাসূল মদিনার থেকে ডিক্লেশন দিচ্ছি কিয়ামত পর্যন্ত ওই আশিক রাসূলের কবরকে আল্লাহর রহমতের ফেরেশতারা জিয়ারত করতে থাকবে
ঠিক না ইয়া আল্লাহ ভালোবাসা লাকিয়ের মরিজো তোলায় তোলায় দাম